আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবারও আমরা এসেছি বনশ্রী মেরাদিয়া 1600 স্কোয়ার ফিটের 4 বেডরুমের সম্পূর্ণ একটি রেডি ফ্ল্যাট নিয়ে। এই অ্যাপার্টমেন্টটিতে দুটি এন্ট্রেন্স ডোর, আপনারা যে কোনো একটি দরজা ইউজ করতে পারেন ফ্ল্যাটে প্রবেশ করার জন্য। সো ফ্ল্যাটে প্রবেশ করার পর প্রথমেই দেখতে পারবেন চমৎকার একটি ডাইনিং স্পেস। ফ্ল্যাটটি একেবারে রেডি টু সেল কিংবা ব্র্যান্ড নিউ অবস্থায় আছে, যার ফলে দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের প্রত্যেকটি ওয়াল, টাইলস এবং সিলিং খুবই পরিষ্কার অবস্থায় আছে। আমাদের দেশ বাংলা হাউজিংয়ের ভিডিওগুলোতে দেখে থাকবেন প্রত্যেকটি ফ্ল্যাটে আমরা সিলিংয়ে জিপসাম ডিজাইন করে থাকি এবং স্পটলাইট দিয়ে থাকি। যদিও এই ফ্ল্যাটে এখনও ডিজাইনটি করা হয়নি, তবে ফ্ল্যাট ওনার ওঠার আগে আমরা অবশ্যই জিপসাম ডিজাইন এবং স্পটলাইট ইনস্টল করে দিব এখানে। তাছাড়া টাইলসের ভিউটাও দেখতে পাচ্ছেন, একেবারে গ্লাসের মতো ক্রিস্টাল ক্লিয়ার সব কিছু দেখা যাচ্ছে। এখন আমরা যাচ্ছি কর্নারে থাকা মাস্টার বেডরুমটির দিকে। এই রুমটি বেশ বড় এবং এখানে রয়েছে একটি অ্যাটাচ বাথরুম এবং বারান্দা। ওয়াশরুমের ভেতরটাও দেখতে পাচ্ছেন, যথেষ্ট বড় স্পেস এবং প্রিমিয়াম কোয়ালিটির ফিটিংস আমরা এখানে ইউজ করেছি। মাস্টার বেডরুমটির পাশে রয়েছে একটি চাইল্ড বেডরুম, এখানে অ্যাটাচ বাথরুম দেওয়া হয়নি, তবে একটি বারান্দা রয়েছে এবং বারান্দার থাই গ্লাস, মসকিটো নেট সব কিছুই লাগানো হয়েছে। কিচেন স্পেসটি দেখতে পাচ্ছেন ভীষণ বড় এবং যথেষ্ট স্পেসিয়াস। আপনারা এখানে যদিও এখন শেলফ দেখতে পাচ্ছেন, তবে কিছুদিনের মধ্যেই আমরা এখানে কিচেন ক্যাবিনেটের কাজ ধরব। দেখতে পাচ্ছেন কিচেন হুড করা হয়েছে, তাছাড়া এখানে রয়েছে ফিল্টার লাইন এবং গিজার লাইন লাগানোর সুব্যবস্থা। সো এটা হচ্ছে আরেকটি মাস্টার বেডরুম, ডাইনিং রুমের লেফট সাইডে অবস্থিত এই রুমটি। তাছাড়া এই অ্যাপার্টমেন্টে রয়েছে 24 ঘন্টা লিফট এবং লোডশেডিং হলে জেনারেটর, এবং গ্যাস সিস্টেমের জন্য রয়েছে গ্রাউন্ড ফ্লোরে রেটিকুলেশন সিস্টেম। তো ফাইনালি আমরা এসেছি গেস্ট বেডরুমে। এই রুমটিও মোটামুটি বড়, এখানে আপনারা চাইলে একটি সোফা সেট দিয়ে সাজাতে পারেন অথবা একটি বেডরুম হিসেবেও ইউজ করতে পারেন। আশা করি পুরো ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হয়েছে। ফ্ল্যাটটির দাম পার্কিং এবং ইউটিলিটি সহ 95 লক্ষ টাকা। পার্কিং স্পেস সহ ফ্ল্যাটটির সাইজ 1720 স্কোয়ার ফিট। তাছাড়া অ্যাপার্টমেন্টটির রুফটপের নিচে রয়েছে একটি কমিউনিটি হল, যেখানে অবশ্যই প্রত্যেক ফ্ল্যাট ওনারের শেয়ার রয়েছে, এবং অসাধারণ একটি রুফটপ।